ওকে, আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা দেখব কিভাবে ফেক বায়ার এবং রিয়েল বায়ার আমরা মূলত এক্সট্রাকশনের মাধ্যমে খুঁজে বের করতে পারি। এবং আমরা যখন বাই রিকোয়েস্ট করি, আমাদের মূল টার্গেট থাকে ইউএসএ, কানাডা এবং অস্ট্রেলিয়া অথবা আদার্স কান্ট্রিগুলোর টার্গেট থাকে। আমাদের এখন যেটা হচ্ছে সব থেকে বেশি সেটা হচ্ছে, আমাদের এখানে দেখেন আমি কিছু বাই রিকোয়েস্ট করেছি, এখানে টোটাল আমি 2990টা বাই রিকোয়েস্ট করে ফেলছি, আর 1071টা বায়ার রিকোয়েস্ট বর্তমানে আসছে। তো এখন যেটা হয়েছে, এখন ম্যাক্সিমাম বায়ারগুলোই এখানে যদি আমরা দেখি, ম্যাক্সিমাম বায়ারগুলোই পাকিস্তানি, ইন্ডিয়া, বাংলাদেশ এগুলো হইতেছে বেশি। এটা হচ্ছে পাকিস্তান, দেখেন পাকিস্তান, আমি যদি আবার দেখাই, এটা এটাও মেবি পাকিস্তান, দেখছেন। আমরা যদি এইগুলো বায়ার রিকোয়েস্টের জায়গায় যদি আমরা এই এই বায়ারগুলোকে যদি আমরা রিকোয়েস্টগুলো করি, তাহলে কিন্তু আমাদের কোনো বায়ারের ফলাফল, বায়ার রিকোয়েস্টের কোনো ফলাফল আসবে না, কারণ এটা সম্পূর্ণ হচ্ছে বট বায়ার বা ফেক বায়ার। এইগুলো হচ্ছে বায়ার না, মূলত সেলার, তাদের যখন গিগুলো র্যাঙ্ক হারায় ফেলে, তখন তারা এই র্যাঙ্ক ফিরে পাওয়ার জন্য এই কাজগুলো করে, যার মাধ্যমে তারা যেন তার প্রোফাইল থেকে প্রোফাইলে ঘুরে আসে, সেখান থেকে তিনি একটা ইমপ্রেশন পাবে এবং ক্লিক পাবে, এবং ওইখান থেকে তার প্রোফাইলগুলো র্যাঙ্কিং করার একটা সম্ভাবনা থাকে। এই কাজগুলোই এখন বর্তমানে হচ্ছে, মানে 100টা বায়ারের ভিতরে, 100টা বায়ার রিকোয়েস্টের ভিতরে মূলত 90টা বায়ার রিকোয়েস্টই পাকিস্তানিরা করে, আর 10টা বায়ার রিকোয়েস্টগুলো পাঠায় রিয়েল বায়ারগুলো। তো এটা শনাক্ত ছাড়া যদি আমরা সরাসরি বায়ার রিকোয়েস্টগুলো করি, তাহলে কিন্তু আমাদের কোনো ফলাফল হবে না বা আমরা কোনো লাভ পাবো না। তো এর জন্য আমাদের একটা এক্সটেনশন লাগবে, নাম হচ্ছে, আমি যদি আমি এই আমার ক্রোম ব্রাউজার এখানে চলে যাবেন, এখানে আসার পরে উপরে দেখেন তিনটা ডট পাবেন, কাস্টম অ্যান্ড কন্ট্রোল গুগল ক্রোম, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর মোর থেকে মোরে চলে যাব, মোর মোর থেকে চলে যাব হচ্ছে এক্সট্রাকশন, এক্সট্রাকশনে আসব। এবার এক্সট্রাকশনে আসার পর আমি এখান থেকে আমি ক্লিক করব হচ্ছে, এখান থেকে আমি ক্লিক করব হচ্ছে, এখানে দেখেন মেনু আছে, মেন মেনু, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি ওপেন দ্য কম ওয়েব স্টোর, এখানে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এবার এখানে আমাদের একটা ট্যাব আসবে, সার্চ করার অপশন, আমাদের যে একটা এক্সটেনশন লাগবে সেটার নাম হচ্ছে বায়ার ডিটেলস, বায়ার ডিটেলস, এখানে লিখবেন বায়ার ডিটেলস, আমি বায়ার ডিটেলসটা লিখে দিলাম। ওকে, বায়ার ডিটেলস লিখলে আপনারা ফাইবার, ওকে আমি লিখি ফাইবার বায়ার ডিটেলস, ওকে তাহলে ভালো হবে, আমরা খুঁজে পাবো ফাইবার বায়ার রিকোয়েস্ট, ওকে রিকোয়েস্ট। ফাইবার বায়ার রিকোয়েস্ট লিখলে আপনারা পেয়ে যাবেন, এরকম অনেক ধরনের সফটওয়্যার আছে, আমি একটা ইউজ করতেছি, এই একটা আছে, এটাও আপনি ইউজ করতে পারেন, উপরের এটাও ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট, এটা ইউজ করতে পারেন, আমি এটা ইউজ করতেছি বর্তমানে, এটা মোটামুটি খুবই ভালো, কারণ হচ্ছে এখানে আপনার ডাউনলোড দেখেন মোটামুটি 10,000, এটাও খুবই ভালো, এটাতে বায়ার ডিটেলস দেখা যায়। আমরা যদি একটু দেখি এখানে কী কী করা যায় এক্সটেনশনের মাধ্যমে, দেখেন বায়ারের এখানে আমরা ক্লিক করতে পারি, এগুলো বায়ার কখন রিকোয়েস্ট করছে সেটা আমরা দেখতে পারবো, এবং কোন ক্লায়েন্ট মানে কান্ট্রি থেকে এটা। তো আমার যেহেতু এটা আছে, আমি যেটা করছি এখান থেকে আমি অ্যাড করে ফেলছি, আমি একটু রিমুভ করে দেই, রিমুভ করে আবার আমি অ্যাড করি, দেখেন এখন আমার এরকম আছে, ঠিক আছে। আমি এবার যেটা করবো, অ্যাড এ ক্রম, এখানে আমি ক্লিক করব, এবার অ্যাড এক্সটেনশন, এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পরে রিলোড করব। ওকে, একটু আমি অপেক্ষা করব, দেখি আমাদের এটা এক্সট্রাকশনটা অ্যাড হয়েছে কিনা। ওকে, ফেল্ড মারতেছে, ওকে আমি আবার একটু অ্যাড করে ফেলি। ওকে ওকে, আমাদের এখন চেকিং চলতেছে, একটু সময় লাগবে হয়তো 2-1 সেকেন্ড এটা আমাদের ব্রাউজারে এখানে আসতে। ওকে, মেবি ফেল হচ্ছে একটা কারণে। ওকে, আমাদের চলে আসছে, দেখেন আমাদের এখানে চলে আসে, অটোমেটিকলি চলে আসছে। এটা আমি এখন এখান থেকে পিন করে দিব, ওকে পিন করে দিব, এখান থেকে আমার এটা হচ্ছে ফাইবার, ফাইবার বায়ার ডিটেলস, ওকে এটা আমি পিন করে দিলাম, পিন করে দিয়ে এবার এখান থেকে আমাকে সেটিংসটা করে নিতে হবে। ওকে, দ্যাটস কুল, এখান থেকে এসে আপনি কাস্টমাইজেশন করে নিতে পারেন, অথবা আপনার এখানে যদি এক্সট্রাকশনটা থাকে তাহলে আমি এখানে রিফ্রেশ করে নিই, একটু রিফ্রেশ করে নিলাম। এবার এখান থেকে আমি বায়ার রিকোয়েস্টে ক্লিক করব, এবার দেখি আমার এক্সট্রাকশনটা কাজ শুরু করছে কিনা।
এবং আমরা যখন এখানে দেখেন আমি যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার এখান থেকে আমি দেখেন আমি ছবির উপরে যখন ক্লিক করছি তখন কিন্তু তার ডিটেলসটা চলে আসতেছে। ওকে, আবার আমি চাইলে এখান থেকে সরাসরি তার নামের উপর ক্লিক করেও কিন্তু তার প্রোফাইলটা দেখতে পারি ভালোভাবে। দেখেন নামের উপর ক্লিক করেও দেখতে পারি, নামের উপর ক্লিক করবার দরকার নাই, আমি এভাবে দেখতে পারি, এভাবে দেখতে পারি। এবার আসি কীভাবে বুঝবেন যে এটা রিয়েল কিনা ফেক। অবশ্যই আপনাকে তিনটা চারটে মানে দেশের লোকদেরকে আপনাকে কখনোই কাজ করা যাবে না, মনে করেন বাই রিকোয়েস্ট করবেন না, কারণ ওটা বেশিরভাগই হচ্ছে বট হয়, মানে সেলার হয়ে বাই রিকোয়েস্টগুলো করে, যেমন হচ্ছে আপনার পাকিস্তানি, ফিলিপাইন, নাইজেরিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, এগুলোকে কখনোই বাই রিকোয়েস্ট করবেন না। এগুলো আসে অনেকগুলো আসলে ডিটেলসে বলতে গেলে হবে, অনেক কিছু বলা যাবে, ঠিক আছে, আমি আসলে বলতেছি না। তো এখানে এগুলো থেকে দূরে থাকবেন। আর বায়ার যখন দেখবেন যে এটা কোন দেশে বায়ার এবং রিভিউ আছে কিনা, এখানে আমি যখন ক্লিক করলাম দেখেন ইউনাইটেড কিংডম, ওকে, এখানে একটু আসি দেখেন গিগ দিছে আবার, তার মানে এটা হচ্ছে সেলার, তার কোনো রিভিউ নাই। এবার আসি হচ্ছে রিভিউ দেখার জন্য অ্যাবাউট এসে যাই, যার পরে দেখি কোনো রিভিউ আছে কিনা, কোনো রিভিউ নাই, এটা কিন্তু একদম নতুন। তার মানে যেগুলো রিভিউ থাকবে না সেগুলোতে আপনারা বাই রিকোয়েস্ট করতেও পারেন না করতে পারেন, ওটা ম্যাক্সিমামগুলো রিয়েল হয় আবার ফেকও হয়, তো সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন, এইভাবে বাই রিকোয়েস্টগুলো এক্সট্রাকশনের মাধ্যমে করে নেবেন, আর এটা খুবই ভালো। এইভাবে আপনি ক্লিক করে করে আপনাকে যেতে হবে না, জাস্ট ছবির উপরে ক্লিক করবেন, আমার মতো করে ছবির উপর ক্লিক করলে আপনার সমস্ত ডিটেলসগুলো চলে আসবে, একদম সিম্পল। এগুলো যদি আপনি মেনটেন করে চলতে পারেন তাহলে আপনার বাই রিকোয়েস্টের যে আপনি যে বাই রিকোয়েস্টের ফরম্যাটটা তৈরি করে রাখছেন বা আপনার যে ফরম্যাটটা বাই রিকোয়েস্টের, যেহেতু আমরা যখন বাই রিকোয়েস্ট করি তাদের আমাদের একটা ফরম্যাট থাকে, যে ফরম্যাটের কারণে আমরা কিন্তু বাই রিকোয়েস্টগুলো কপি পেস্ট করে থাকি সব বেশিরভাগ, তো ওইগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনার মানে বাই রিকোয়েস্টের ফরম্যাটটা চুরি হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আপনি এইভাবে কাজগুলো করেন, আর ইউএসএ, ইউনাইটেড স্টেটস এগুলো বাই রিকোয়েস্ট করেন, আর 10টা বাই রিকোয়েস্ট করলে মাঝে একটা আসার সম্ভাবনা থাকে। আর আমি মোটামুটি যখন 10টা বাই রিকোয়েস্ট করি আমার 2টা ক্লায়েন্ট আসে ইনশাল্লাহ। এভাবে কাজ করলে আশা করি আপনার ফেক বায়ার এবং রিয়েল বায়ার চিনতে পারবেন, রিভিউ দেখলে আপনি কাজ করবেন, রিভিউ না থাকলে তার কোনো কাজ করার দরকার নেই। আর মাঝদি কোনো বায়ার যদি এসে আপনাদেরকে বলে যে আমাকে 10টা সাবস্ক্রাইবার, 5টা লাইক কমেন্ট দাও, আমি তোমাকে পরে অর্ডার করতেছি, দূরে থাকবেন 100 হাত, এগুলো আসলে ম্যাক্সিমামগুলো বট হয়ে থাকে। ওকে, তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন, সম্পূর্ণ ডিটেলস আশা করি বুঝাইতে পারছি। আমাদের ক্লাসের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।